আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ইসমে আজমের এমন একটি শক্তিশালী দোয়া নিয়ে হাজির হয়েছি, যে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইতে দেরি, কিন্তু সেটা কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এর সাথে সাথে আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সকল বিগড়ে যাওয়া ও দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং আপনাদের সকল হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটি একটি মুজাররব আমল, অর্থাৎ বুজুর্গানে দিন ও আলিম উলামাদের অভিজ্ঞতা লব্ধ আমল। এই আমলটি করে আমি নিজেই ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। মাত্র তিন দিনের মধ্যেই আমার মনের আশা পূরণ হয়ে গেছে। আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলছি, এই আমলটি করতে আপনাদের মাত্র দেড় থেকে দুই মিনিট সময় লাগবে। আমলটি করে যদি আপনারা সুসংবাদ না পান, তো আমি এখানেই বসে আছি, আপনাদের যা ইচ্ছা বলে চলে যাবেন। এটা আমি আমার দৃঢ় বিশ্বাস থেকে বলছি, কেননা এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে এই আমলটি কখন কিভাবে করতে হবে। আমলটি আপনারা যে কোনো ফরজ নামাজের পর করতে পারেন। আমলটি করার জন্য প্রথমত তিনবার দরুদ শরীফ পাঠ করবেন, এরপর নিম্নোক্ত দোয়াটি একবার পাঠ করবেন। দোয়াটি হল ইয়া আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, ইয়া কাদির ওয়াল মুকতাদির, ইয়া মুবদিউল মুঈদুল ওয়াহহাব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইন্নী আসআলুক। এরপর পুনরায় তিনবার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর মহান আল্লাহর কাছে আপনার যত সমস্যা, যত হাজত, যত চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা আছে তা পেশ করবেন ইনশাআল্লাহ। মাত্র তিন দিনের মধ্যে আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যা কিছুই চাইবেন সাথে সাথে তাই পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এখানে যতজন মানুষ আমাকে শুনছেন, আপনি তাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে কবুল করে নিন। আমিন।